ঐতিহ্যবাহী পূর্ব বর্ধমান জেলার কালনার সরস্বতী পূজার মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর কালনার তালবোনা সপ্তর্ষি সংঘের পূজোয় বিশেষ আকর্ষণ বুর্জ খলিফা। আমাদের ক্লাবের নাম হচ্ছে সপ্তর্ষি সংঘ। আচ্ছা, এবার হচ্ছে যে বুর্জ খলিফা, কারণ কলকাতা বা আদার্স দুই এক জায়গায় হয়েছে, প্রচুর লোকজন হয়েছে, সেই হিসাবে আমাদের কালনার বুকে বুর্জ খলিফা প্যান্ডেল আয়োজন করেছি। কত টাকা বাজেট এবছর আপনাদের? এবার আনুমানিক ধরেন 20 লাখ টাকা উপরেই হবে। কত বছর পুজো হচ্ছে আপনাদের? আমাদের ছোট বড় পুজো নিয়ে প্রায় 39 বছর ধরে পুজো করছি। আচ্ছা, কী দিয়ে তৈরি মূলত প্যান্ডেল আর কতদিন ধরে তৈরি হচ্ছে? এই প্যান্ডেলটা 1 মাস ধরে 35 জন লেবার নিয়ে তৈরি করছি প্যান্ডেলটা। এটা আপনার কাঁচ রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে এবং প্লাই রয়েছে, তারপরে আপনার নানান ধরনের ফাইবারের অনেক কিছুই রয়েছে আর কি। ফয়েল পেপার। আচ্ছা, কবে উদ্বোধন হবে? উদ্বোধন হবে আপনার শুক্রবার দিন 4 তারিখে বিকেলবেলা। কোভিড পরিস্থিতির জন্য কি গত 2 বছর ধরে করা যায়নি? না, আমরা সেসব জন্য আমরা পুজো করতে পারিনি। এবারও আমরা সেই কোভিড বিধি সব কিছু মেনেই করব, মানে স্যানিটাইজার, মাস্ক, এগুলো সব কিছুই থাকবে। আচ্ছা, আর হচ্ছে কি ভেতরে বলছিলেন হচ্ছে কি বিদ্যাসাগরের কী বিষয়টা থাকবে? বিদ্যাসাগর বলতে আমাদের যে প্রতিমা থাকবে তার সঙ্গে আপনার ওই বিদ্যাসাগরের যেভাবে আপনার কাঠামো করেছিল, যে পুষ্টি রোগী নিয়ে এসেছিলেন, মানে সেটা আমরা তুলে ধরছি। লক্ষণপাড়া বন্ধু সমিতি ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ 23 ফুটের সরস্বতী প্রতিমা। আমাদের যে সরস্বতীটা হয়েছে এটা চন্দননগরের যে জগদ্ধাত্রী হয় তার আদলে তৈরি করা হয়েছে, কারণ অনেক মানুষ চন্দননগরে ঠাকুর দেখতে যেতে পারে না, সেই কারণে সেইটার মাথায় রেখে সে ঠাকুরটা এখানে তৈরি করা হয়েছে। আর যেহেতু করোনা সিচুয়েশান এবারে খুব খারাপ রয়েছে, আমরা সেই জন্য প্যান্ডেলের দিকে যাইনি, যাতে লোকজন ভিড়ভাড়টা যাতে না হয়। আমাদের মাঠটা যেহেতু বড়ো ফাঁকা আছে, ওই জন্য পুরো খোলামেলা প্যান্ডেল করে ঠাকুরটা বড়ো করে মানে দেখাতে চাইছি। কত বছরের পুজো আপনার? আমাদের ধরুন 60 বছর। আচ্ছা, এবছরে 60 বছর হচ্ছে। কত টাকা বাজেট রাখা হয়েছে? 3.5 লাখ টাকা টোটাল। পুরো 4 দিনের আমাদের অনুষ্ঠান আছে, ঠাকুর নিয়ে পুরো 3.5 লাখ টাকা বাজেট আছে। আচ্ছা, এই এত বড় সরস্বতী দেখতে ভিড় জমাবে, মানুষ কিরকম আশা করছে? আশা তো করছি ভালোই ভিড় হবে, তার কারণ হচ্ছে যে লকডাউন সিচুয়েশান ছিল কিছুটা রাজ্য সরকার ছাড় দিয়েছে, সেই জন্য মনে করছি ভালোই ভিড় হবে। আচ্ছা, কোভিড বিধি মানার ক্ষেত্রে কী কী? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের চেষ্টা করব আমাদের ভলেন্টিয়ার থাকবে, প্রত্যেকে যেন মাস্ক পরে মাঠে ঢোকে, স্যানিটাইজার থাকবে, সেটা আমরা খেয়াল রাখবো। আর আমরা নিজেরাও তো অবশ্যই মাস্ক পরে থাকবো, যদিও এখনও পরে নেই। ঠাকুর কতদিন থাকবে প্যান্ডেলে? 4 দিন। বন্ধু সমিতি। লক্ষণপাড়া রয়্যাল ক্লাবের এবছরের আকর্ষণ মাতৃ প্রকৃতি। 108 শিব মন্দির এলাকার স্পুটনিক 70 ক্লাবের এবছরের চিন্তাভাবনা ভাগ্য বিধাতা। তাদের বিশেষ আকর্ষণ পালকের সরস্বতী প্রতিমা। এবছরের থিম বলতে স্বাধীনতার যেহেতু 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের টোটাল বিষয় ভাবনা হচ্ছে মানে জনগণ মন, আর থিমের নাম দেওয়া হয়েছে ভারত ভাগ্য বিধাতা। থিম সং হিসাবে প্যান্ডেলে ব্যবহার করা হবে অহরহ করো আহ্বান, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকীও থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরা হবে। এবার জনগণ মনতে আমরা জানি সাধারণত আপনার মানে যে রাজ্যগুলো আছে, যেমন ধরুন পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, তারপর ধর্ম আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, সেগুলোকে দেখানো হচ্ছে বিভিন্ন মুখের প্রতিচ্ছবির দ্বারা, যাতে মানে আমাদের দেশ সর্বধর্ম সহিষ্ণু দেশ, সেই কারণে মুখগুলোকে ব্যবহার করা হয়েছে। এবং আমাদের দেশের যে ধরুন বিভিন্ন ট্যালেন্ট, মানে যেগুলো দেশ বাদেও গোটা বিশ্বব্যাপী মানে যে যে সমস্ত ব্যক্তিদের ট্যালেন্ট আমাদের প্রকাশ পেয়েছে বা দেশের নাম যারা উজ্জ্বল করেছে, তো তাদেরকে বোঝানোর জন্য 6টা বই ব্যবহার করা হয়েছে। 6টা বইয়েতে 6টা বিষয়ের ওপর থাকছে, যেমন একটা হচ্ছে খেলাধুলার ওপর, একটা শিল্প সংস্কৃতি, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে অতীতের বিপ্লব, একটা হচ্ছে সৈনিক সেনা, এদের সবার কৃতিত্ব আছে ধরুন। তারপর হচ্ছে স্টারের দ্বারা দেখানো হচ্ছে, যেমন ধরুন গান্ধীজি, নেতাজি, এদেরকে স্টারের মধ্যে এদের অবয়বগুলো দেখানো হচ্ছে, যেহেতু এরা মানে কী বলবো এখন বর্তমানে আমাদের পৃথিবীতে না থাকলেও পরলোক গমন করলেও এদের যে কৃতিত্ব আছে, মানে এরাই আমাদের দেশের নক্ষত্র বলতে পারেন, তার জন্য এদেরকে স্টারের দ্বারা তুলে ধরা হচ্ছে। আর অহরহ করো আহ্বান গানটাই একটা জায়গায় আছে, শঙ্করধ্বনি বাজাচ্ছে শ্রীকৃষ্ণ, তো শ্রীকৃষ্ণের যে মানে রথযাত্রায় যে যুদ্ধের ব্যাপারটা সেটাও এখানে তুলে ধরা হবে। ঠাকুরটাকে কীভাবে কী করছেন?
ঠাকুরটা সম্পূর্ণ পালক দিয়ে তৈরি হচ্ছে। মেন চিন্তাভাবনা ছিল দেশীয় পালক দিয়েই সম্পূর্ণটা করা, যেহেতু দেশের ওপর থিম করা হচ্ছে, তো দেশীয় পালকের সঙ্গে কিছু বিদেশি পালকও ঠাকুর করার খাতিরে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কী কী পালকের ব্যবহার হচ্ছে? ধরুন বিভিন্ন পাখির পালক আছে, যেমন যেগুলো বিদেশি পালক আছে সেগুলো ধরুন অস্ট্রেলিয়া আফ্রিকা এরকমও পালক আছে, আর দেশীয় পালক বলতে ময়ূর বক মুরগি হাঁস। আচ্ছা, তারপর হচ্ছে আপনার টিয়া পাখি। এখনো পর্যন্ত কত পালক ব্যবহার করেছেন? আনুমানিক 90-80 হাজার পিসের ওপরও বেশি পালক ব্যবহার হয়েছে। এবং ধরুন 90 হাজার পিস পালক ব্যবহার করলে 1 লাখের ওপর পালক কুচানো হয়েছে, কারণ একটা পালকের গোটাটা ব্যবহার হচ্ছে না, অর্ধেক ব্যবহার হচ্ছে, অর্ধেক ফেলে দিতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অরিজিৎ গাঙ্গুলি। আপনি কি থিমের থিম ঠাকুর দুটোই আমার? বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির এবছরের বিশেষ আকর্ষণ কামাখ্যা মন্দির। সরস্বতী কি থিম আছে এবারে? আমাদের থিম হচ্ছে কামরূপ কামাখ্যা। সম্পূর্ণটাই কামরূপ কামাখ্যা মন্দিরে বিয়েচার করতে চিন্তা হচ্ছে। আচ্ছা, কত বছরের পুজো এটা? এটা মোটামুটি ধরে রাখুন 30 বছরের উপরে এদের পুজো। বাজেট কত? এদের বাজেট প্রায় 20 লাখ ধরে রাখুন সব নিয়ে। আচ্ছা, এই থিমটার মধ্যে কী কী থাকবে? এই চিন্তার মধ্যে মা কামরূপ কামাখ্যার যা কিছু আছে, মায়ের যে সতীর যে সতী পিঠটা সেটা থাকবে, তারপরে মায়ের যে রসভূজা যে রূপটা, মা যে রূপগুলো ধারণ করেছিল সেই রূপটা, বিশেষ করে আপনার ওই ইয়ে আছে আপনার সতী পিঠের যে মহাদেবের যে ইয়েটা, নারায়ণের যে মূর্তি, নারায়ণ যে ইয়ে করছে, এটা হচ্ছে দক্ষিণ বারোয়ারি ক্লাব। শিল্পী কোথাকার এখানকার এই শিল্পী? আমাদের এই ক্লাবের যে মেন ক্যাশি সেক্রেটারি সুজয় সাহা, তারই চিন্তা করেন। আমরা হচ্ছি কারিগর। আমার নাম হচ্ছে অনুপ মুখার্জি, তার নাম বলাই মুখার্জি। এই ক্লাবটার নাম কি? ক্লাবটার নাম হচ্ছে দক্ষিণ বারোয়ারি। কোথায় এটা? এটা হচ্ছে বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি। আর আমাদের যে মেন মিস তার নাম হচ্ছে বাবলু সরকার, আর্টিস্টের নাম বাবু দাস। আপনার নাম? বাবু সরকার। মালিকের নাম হচ্ছে বি ইলেকট্রিশিয়ান ডেকোরেটর বদাই মুখার্জি। হ্যাঁ, মোটামুটি 25টা লেবার নিয়ে এই কাজ আজকে প্রায় 45 দিন ধরে। উদ্বোধনে কে থাকছে? উদ্বোধনে আমাদের বাংলার বিধায়ক। উদ্বোধনে কে থাকবে? দেবপ্রসাদ বাগ থাকবে। আমরাপুকুর ইয়াং বয়স ক্লাবের এবছরের ভাবনা আস্তিক। এবারে এটা নাম দিয়েছি আস্তিক। মানুষের দুটো ভাগ থাকে, একটা নাস্তিক একটা আস্তিক। যারা নাস্তিক তারা ভগবানকে বিশ্বাস করে না, যারা পুজো আচ্ছা করে তারা আস্তিক। আমি এখানে কিছু মাঙ্গলিক চিহ্ন দিয়ে টোটাল জিনিসটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যারা ভগবান বিশ্বাসী মাঙ্গলিকটা কী সেখানে এখানে দেখা হবে। এখানে সমস্ত ফাইবারের করেছি, কিন্তু মায়ের অঙ্গের যেটা থাকে লাল পাট শাড়ি, সেই লাল পাট শাড়ি এবং শুভ কাজে যেটা লাগে আমাদের লাল গামছাটা, সেটা আমি এখানে ব্যবহার করেছি। এখানে বাজেটটা ক্লাবের সদস্যরা আরও ভালো বলতে পারবে, আমার মনে হয় ক্লাবের সদস্যদের থেকে জেনে নেন। ধরো বাজেট কত কী আছে টোটাল? আমার আর্টওয়ার্ক এবং সাবজেক্ট পার্ট নিয়ে আরও আনুষাঙ্গিক কিছু আছে, আলো টালো নিয়ে প্রতিমা নিয়ে আর 6 লাখ 6 লাখ। আপনার নাম? বাবা ঈশ্বর। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।